কারণ এই যে আমি একটু ছাগলই ধরে নিয়ে বলি একটু ভাই কথা জি ভাই জি বলেন কারণ ছাগল ধরে ছাগল না দেখালে হবে না জি জি দেখেন

ওখানে কিন্তু আরো ভেজাল বেশি পাঁচতলার দোকানে যাবেন ওখানে ভেজাল বেশি ওখানে খায়াত আছে আর যারা এই যে ফুটপাথের দোকানে নিয়ে বসে খায়াত দেওয়ার মতন কলি যা হয় না ভাই এদের ভয় আছে জীবনে ভয় করে জি ভয় আছে সরি সরি বুঝতে পারছেন ভাই তো যেটাই করবেন যেটাই আপনি ভাবে চিনতে তারপরে করেন যেটা ছাগল নেন আর না নেন ভাবে চিনতে তারপরে এখান নেন সরি সরি যে আসলে জাকির ভাই যে কথা বললো এই কথাটা আসলে কেমন আছে কিনা আমি আসলে

দেখতে পারছি হয়ে যাবে টেনশন দেবেন নাকি আচ্ছা এবার কথা কথা বলছে নিঃসন্দেহে আমার ভালো লাগছে দাঁত সুস্থতা আছে কিনা পাশাপাশি কতক্ষণ খানি হাই যেটা বলছি সেটা মাপে নিবেন বলছে ভাই এই ছাগলটা বর্তমানে কি অবস্থা আছে নাকি

এই ছাগল গুলা ভাই এই দাঁত দেখে কেউ ভয় করেন না ভাই দাঁত যে ছয়টা হয়ে গেছে বলুন যে বোরা ছাগল এটা কিন্তু ভয় করা যাবে না কারণ এগুলা ছাগল দুই দাঁত চার দাঁতের প্রথম বাচ্চা দেয় দুই বাচ্চাদের চার দাঁতে প্রথম বাচ্চা দেয় এটা যা না চিনবে

আবার গোটা যে সেটা ওনারা রয়েছে ছাগলগুলো সব দেখাই এই যে সব ছাগল ওনার সেই ছাগল সবগুলোর উপরে কিন্তু একটা প্যাকেজ আছে একটু এক একপর কাপড় দেখা দিই বর্তমানে কটা আছে ভাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় পিসের উপরে একটা প্যাকেজ আছে দশটা আছে ভাই দশটা ভিতরে একটা আছে জি জি দশটার উপরে দশটা ছাগে আছে তারপরে প্যাকেজ একটা হচ্ছে আমি বলে দিই সেটা যে এই বাচ্চাটা যদি কারো এই দশটা ছাগল প্যাকেজে নিতে চান তো সেক্ষেত্রে এ সময় কিন্তু

হ্যাঁ আমি কিছু কথা বলবো ভাই অবশ্যই ঠিক আছে জি কারণ এই যে আমি একটু ছাগল ধরে নিয়ে বলি একটু ভাই কথা জি ভাই জি বলেন কারণ ছাগল ধরে না ছাগল ছাগল না দেখালে হবে না জি জি দেখেন

সঠিক জিনিস লেন সঠিক দামে লেন ভাই এই যে সাগিটা আমি যেরকম বলতেছি যে তিরিশের নিচে বিক্রি হবে জি সাপোজ কথার কথা এটা তিরিশের নিচে বিক্রি হবে এই ছাগল দোল আপনি লেন চল্লিশ পঞ্চাশ দিয়ে তাহলে আপনি লস খাবেন না আমি খাবো নাকি কিনতে তো আপনি ঠকেন হ্যাঁ কিনতে তো দোল ঠকেন এই সাগি এই যে যারা মনে করেন একটা সাগি ষাট সত্তর হাজার দিয়ে আপনি একটা তোতা সাগি লেন এই সাগির সাথে মিল করে নেন তো এইরকম আগা গোড়া বডি

ও যদুল ওই হাঁটতে না পারে আপনি কি হাঁটা শিখাবে ওখানে ডাক্তার আছে ডাক্তার ভাই আসলে ওটা করা যাবে না কারণ আপনি যদি হাঁটতে না পারেন আরেকজন আপনি হাঁটা না শিখাবে না আর আপনার জ্বর সর্দি কাশ যে কোনো বিষয়ে আমাকে আপনার ছাগল নিতে হবে না আমাকে ফোন দেন

যখন দর্শক কেতা ওনার কাছে ছাগল না কিনেন খামার করতে যাচ্ছেন সেক্ষেত্রে কোনো পরামর্শের প্রয়োজন হয় অবশ্যই আলোচনা করবেন জি এই সন্ধে দিয়ে দেব ঠিক আছে আজকে বিদায় ওকে ঠিক আছে ভালো থাকবেন সালামালাইকুম আলাইকুম আসসালাম সালামালাইকুম